হ্যালো গাইজ আমি সবুজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি একটা বন্ধুর রিকোয়েস্টে ও বাংলাদেশে থাকে ওর নাম হচ্ছে সোহেল তো আমাকে খুব ভালোবাসে সবুজদা তুমি চ্যানেল করেছো মুভি রিভিউ করছো তো আমার একটা খুব পছন্দের সিনেমা তুমি এই সিনেমাটা রিভিউ করো তো সেই সিনেমাটার নাম হচ্ছে তবু ভালোবাসি অ্যাকচুয়ালি এই তবু ভালোবাসি সিনেমাটা দু সালে রিলিজ হয় আর ডিরেক্টর বাই বীরেশ চট্টোপাধ্যায় বীরেশ চট্টোপাধ্যায় একজন খুব সিনিয়র ডিরেক্টর এবং খুব সম্মানীয় ওনার সিনেমাগুলো খুব ভালো মানে ওনার সিনেমাগুলো আমি দেখেছি খুব ভালো মানে সিনেমা খুব ভালো গল্প থাকে এবং উনি খুব ভালোভাবে সিনেমাগুলোকে হ্যান্ডেল করেন খুব ভালোভাবে মেনটেন করেন সিনেমাটা যাই হোক তবুও ভালোবাসি সিনেমাটা দু সালে রিলিজ করে তখন দু সাল মানে দু হাজার সাল পাঁচ সাল মানে বোম্বাদার একটা স্বর্ণালী যুগ যারা বলেন যে সেই সময় গোমাদা সিনেমা চলতো না বা এরকম টাইপের নানা রকম কমেন্টস করে আমি ইউটিউবে খুলে এখন সোশ্যাল নেটওয়ার্কে অনেক কিছু দেখতে পাই অনেক কিছু বলে অনেকে আসলে এই বলাটা খুব সহজ কিন্তু ওই সময়টা আমরা একদম ওই সময়টা আমরা নিজে চোখে দেখে এসেছি যে বুম্বাদার সিনেমা মানে দু হাজার দুই তিন চার পাঁচ ওই চারটে পাঁচটা বছর বুম্বাদার কি মানে নাইনটিসের পরে যদি সময় ভালো থাকে বুম্বাদার দু সাল থেকে দু সাল ছ সাল পর্যন্ত বুম্বাদার সুপার সময় গেছে ওই টাইমটা যতই নতুন হিরো আসুক যতই যায় করুক যে এ এক নম্বর ও দু নম্বর যে যাই বলুক না কেন বুম্বাদার দু সাল থেকে দু হাজার পাঁচ ছয় সাল পর্যন্ত ওই চারটে পাঁচটা বছর বুম্বাদার সুপার ডুপারিট একটা সময় গেছে ওই সময়টা কোন কোনো বছরের সতেরোটা আঠেরোটা কুড়িটা বারো তেরো অ্যাভারেজ এরকম সিনেমা রিলিজ হয়েছে তো চলুন আমরা শুরু করি তবুও ভালোবাসি এই সিনেমাটাতে আমরা দেখতে পাই প্রধান চরিত্রে বুম্বাদা প্রসেনজিৎ চ্যাটার্জি এবং রঞ্জিত মল্লিককে রিমঝিম বলে একজন নায়িকা ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় ছিলেন একটা স্বস্তিকা মুখার্জি একটা ভাইটাল ক্যারেক্টার প্লে করেছেন এই সিনেমাটাতে দেখবেন একটা আলাদা লেভেলের অভিনয় ছিল স্বস্তিকা মুখার্জির একদম আমি নোটিস করলাম যদি সিনেমাটা আপনারা না দেখেন ইউটিউবে অ্যাভেলেবেল আছে আপনারা দেখবেন খুব ভালো সিনেমা আপনাদের মন ভরে যাবে একটা ফ্যামিলি ড্রামা সিনেমা খুব ভালো গল্পটা খুব ভালো ইউনিক গল্প এবং এই সিনেমার আরও যারা পার্শ্বচরিত্র ছিলেন আমরা কিছু কিছু সময় দেখতে পেয়েছি ভরত কলকে তারপরে আপনার রঞ্জিত মল্লিক তো আছে বোমাদা আছে স্বস্তিকা আছে এবং আরও অনেকে আছে ইনফ্যাক্ট আমার এই মুহূর্তে মনে আসছে না আর যারা কাস্টিং ছিলেন তো এই সিনেমার গান খুব ভালো ছিল একটা গান ছিল রবীন্দ্রসঙ্গীত সে গানটা শুনলেই চোখ থেকে জল পড়ে আছে ও আমার দেশের মাটি তোমার দরে ঠেকাই মাথা বোমাদা গাইছি একটা বাড়ির মধ্যে একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানের মধ্যে বুমাদা গাইছে গানটা তার আরও একটা গান আছে খোলা খোলা হাওয়াতে হাতটা করে হাতে একটা রোমান্টিক সং ছিল যাই হোক অনেক ভালো ভালো কিছু গান ছিল সেই সময় সিনেমাগুলোর মানে মানেটাই আলাদা ছিল সিনেমা গল্প ছিল ভালো গান ছিল ভালো ভালো কাস্টিংয়ের সিনেমা হতো সেই সিনেমা সেই সময় আর পরিবেশটাই আলাদা ছিল সিনেমার একটা মানে কমার্শিয়াল সিনেমা হলেও একটা অন্যরকম একটা মানে ছিল এখনকার সিনেমা তো ম্যাক্সিমাম সিনেমা মাথায় এখান থেকে ঢোকে এখান থেকে বেরিয়ে যায় আমি খারাপ বলছি না তো এই সিনেমাটা খুব ভালো লেগেছিলো গল্পটা এরকমই যে স্বস্তিকা মুখার্জি সে বাড়ির রমাতে বিয়ে করে একটা ছেলেকে এবং তাদের সংসার মোটামুটি ভালোভাবেই আর তার স্বামীটা প্রসেনজিৎ চ্যাটার্জি মানে একটা বৃষ্টির মধ্যে গাড়ি চালাচ্ছে এবং গাড়ির মধ্যে এই ছেলেটা এসে পড়ে এবং ঘটনাচক্রে ছেলেটা মারা যায় এবং স্বস্তিকা মুখার্জির একটা বড় সড়ো রোগ আছে সেটা সেটা সিনেমার একদম লাস্টে গিয়ে বোঝা যায় এবং প্রসেনজিৎ চ্যাটার্জি সেটা এসে বলতে পারে না সে বিবাহবার্ষিকী বা এরকম কিছু একটা ব্যাপার আছে সে যেদিন বলতে আসবে যাকে এসে বলতে পারে না সেরকম একটা সিকোয়েন্স আছে তখন সে চেপে যায় পুরো তার ফ্যামিলি মেম্বার যারা আছে স্বস্তিকা মুখার্জির সাথে মনে একটা বয়স্ক একটা বৃদ্ধা মহিলা আবার পিসি বা কিছু একটা ক্যারেক্টার রয়েছে তো বলতে পারে না তখন প্রসেনজিৎ তখন ওই সিনেমা মানে স্বস্তিকা মুখার্জির যে ফ্যামিলিটা ও স্বামীকে তো মার্ডার করে ফেলেছে খুন করে ফেলেছে মানে অ্যাক্সিডেন্ট করে হয়েছে ব্যাপারটা তখনও পুরো ফ্যামিলিটা ইন্টার ফ্যামিলিটার দায়িত্ব নেয় এবং সেখানে স্বস্তিকা মুখার্জি সমস্ত ভরণ পোষণের দায়িত্ব প্রসেনজিতের ওপরে আসে এবং সেই দায়িত্বটা নেয় এবং এদিকে প্রসিনজিতের সাথে মানে ওই রিমঝিম বলে যে একটা নায়িকা আছে তার সাথে ওর বিয়ের ঠিকঠাক হয় এবং এ অন্যরকম একটা গল্প একটা টানাপোড়েনের একটা গল্প ওই যে মেয়েটার সাথে এর বিয়ে ঠিক হয়ে যায় ওইদিকে স্বস্তিকা মুখার্জিও আস্তে আস্তে প্রসিনজিতের প্রতি একটা জড়িয়ে পড়ে একটা ভালো লাগা তৈরি হয় এবং শেষে গিয়ে স্বস্তিকা মুখার্জি মারা যাচ্ছে এবং তার মেয়ে স্বস্তিকা হয়েই আবার ফিরছে মানে স্বস্তিকা মুখার্জির ওখানে ডাবল রোল দেখাচ্ছে মানে খুব ভালো একটা গল্প আর মানে ওই সময় প্রসেনজিতের সিনেমার সাথে প্রসেনজিতের সিনেমারই একটা কম্পিটিশান হতো অন্য নায়কদের তো আমি ছেড়েই দিলাম মানে প্রসেনজিতেরই ওই সময় পাঁচটা ছখানা পাঁচ ছখানা সিনেমা কোনো সিনেমা হল পায়নি কোনো সিনেমা সুপার ডুপারিট হয়ে গেছে কোনো সিনেমা হয়তো ফ্লপ খেয়ে গেছে এরকম একটা ব্যাপার ছিল তো ওনার সিনেমার কম্পিটিটার উনি নিজেই ছিলেন তো সেই সময়ে এই আনন্দবাজার পত্রিকা বলুন সংবাদ সংবাদ প্রতিদিন বা বর্তমান খুব লেখালেখি হয়েছিলো এই সিনেমাটাকে নিয়ে কেননা তখনকার কিছু কালেকশান আমার কাছে এখনও আছে পেপার কালেকশান তো কোনো দিন একদিন হয়তো আপনাদেরকে এই নিয়ে দেখা ভিডিও করতে পারি আমি তো খুব ভালো সিনেমা আপনারা দেখুন আর আমার বাংলাদেশের বন্ধু সোহেলকে আমার অনেক ভালোবাসা রইলো তোমার জন্য এই সিনেমাটা আমি রিভিউ করলাম যদিও আমি আস্তে আস্তে যেহেতু নতুন শুরু করেছি আস্তে আস্তে করব তো পার্সোনালি তবু ভালোবাসি আমারও খুব পছন্দের সিনেমা আপনারা দেখুন ইউটিউবে অ্যাভেলেবেল আছে আর নতুন কোনো যদি সিনেমার সম্বন্ধে আপনাদের কিন্তু জানার ইচ্ছে থাকে যদি কোনো ইনফরমেশান জানতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এই সিনেমা সম্বন্ধে কেমন লাগলো এই সিনেমাটা আপনারা দেখেছেন কি না এই সিনেমা সংক্রান্ত যদি আপনাদের কাছে কোনো স্মৃতি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমিও জানতে চাই আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আর আমার চ্যানেলে নতুন থাকলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকানটা প্রেস করতে ভুলবেন না ঠিক আছে সবাই ভালো থাকবেন টাটা